বাজান আমি murid হইছি আল্লাহর রাসূলকে পাইতে কিন্তু আমি কিন্তু আমল বেশি করতে পারতেছি না আমল বেশি পারবো না কিন্তু আমি আল্লাহর রাসূলকে যদি না পাই মুর্শিদ এটা বদনাম আমার হবে না বদনাম আপনারই হবে ঠিক বলছি কিনা জানি না আপনারা এই কলিতারা দরবারে যারা আছেন আমার দাদা হুজুর কিবলার কদমে আপনারা রাতে তাহাজ্জুদের পরে এই গজল বলবেন নবীর নবীর ডাকার আগে মুর্শিদের একটা ডাক দিবেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলো আল্লাহ রাসূল পাইতে নাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ হয় না যে তরিকতের আমল করে কত ভাই উঠলো পরেরে আমায় রাখো শুন রে আমল আমার কম মুর্শিদ আমায় রাখো শুন রে আমল আমার কম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম বাবা কত ভাইরা টাকা দিয়া তোমার কাছে দেহা দিয়া রে তখন আমি থাকি আমার নাই ইনকাম হায় হায় তখন আমি থাকি আমার নাই ইনকাম বাবা যান হয় না যে বদনাম মুর্শিদ তুমি যে দিন যাবে চলে রাইখো তোমার চরণ তলে প্রাণ ভরে দেখতাম মুর্শিদ রাইখো তোমার চরণ এ প্রাণ ভরে দেখতাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম লতিফ চাঁদ হয় ভেবে কই মুর্শিদ প্রেমে অনেক জালারে গাথিয়াছি প্রেমের মালা তোমায় পড়া বলো গাথিয়াছি প্রেমের মালা তোমায় মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম বাবা পাঁচশত নামাজ পড়ো বাবাকে মাকে কষ্ট দিবেন না পরের হক নষ্ট করবেন না সুদ দুষ খাওয়াটা দেওয়াটা হারাম এটা খাবেন না দিবেন না মিথ্যা কথা ছেড়ে দিবেন যে যে মসজিদের কদমে আছেন মুর্শিদ কাবলা যেভাবে সবক দিয়েছেন ওভাবে সবক আদায় করবেন রসুল দেখতে দেরি হবে না ইনশাল্লাহ যে যে মুর্শিদের কদম মোবারকে আছেন হুজুর কাবলা যেভাবে বলেছেন আমল করতে ভাবে আমল করবেন আবার এটাও মনে রেখে নামাজ ছাড়া কিন্তু কোনো ফির নাই বাংলাদেশে নামাজ ছাড়া পীরও আছে এ কথা কন না কেন বাংলার জমিনে দাড়ি ছাড়া পীরও আছে এই সমস্ত ভণ্ডদের কাছে অনেকেই দৌড়াদৌড়ি করতেছে কথা বলেন না কেন নামাজ ছাড়া কোনো পীর হইতে এবাদত ছাড়া পীর হইতে পারে না এদের কাছ থেকে সাবধান এই আবদার রেখে নারায় তাকবীর আল্লাহু আকবরের পরে